মিয়ানমারের জানতা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী আরাকান আর্মি দক্ষিণে অগ্রসরে একের পর এক সামরিক ঘাঁটি দখল বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ভাগ্য কিছুটা পরিবর্তন হবে এমনটা আশা থাকলেও তা এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে ইতোমধ্যে রোহিঙ্গাদের পক্ষ থেকে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা নিধনের অভিযোগ এসেছে যা আরাকান আর্মি বা তাদের রাজনৈতিক দল ইউনাইটেড লীগ অব আরাকানের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে কিন্তু নাফ নদীর ওপারে আরাকান আর্মি দখল নেওয়ার পর সেখান থেকে তিন দফায় বাংলাদেশের নৌযানকে লক্ষ্য করে গলি আসা বাংলাদেশের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে কয়েক দফা গুলির ঘটনায় টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে আতঙ্কে যাতায়াত বন্ধ হয়ে গেছে দ্বীপবাসীদের ভয় বাড়িয়ে দিয়েছে মিয়ানমারের জাহাজ ও যুদ্ধ যুদ্ধবিমানগুলো খাদ্য সংকটের সঙ্গে প্রবাল দ্বীপের প্রায় দশ হাজার বাসিন্দা প্রতিটি মুহূর্ত আতঙ্কে পার করছে স্থানীয় প্রশাসন বুঝতে পারছে না গলি মিয়ানমারের জানতা নাকি বিদ্রোহীরা করছে ফলে কোনো পদক্ষেপ নিতে পারছে না এরই মধ্যে গতকাল বুধবার মর্টারশেল ও ভারী গোলার বিকট শব্দে আরেক দফা কেঁপে ওঠে সেন্ট মার্টিন আকাশে যুদ্ধবিমানের টহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ সময় নাফনদে যুদ্ধজাহাজ ভিড়লে যোগ হয় বাড়তি মাত্রা এমন অবস্থায় দ্বীপবাসীর প্রশ্ন কি হচ্ছে সেন্ট মার্টিনে অবশ্য গতকাল সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যখন যুদ্ধ চলছে তখন কোন সময় কার গুলি আসছে দু একবার আমাদের জেলেদের ট্রেলার কিংবা আমাদের টহল বোটে গুলি এসে লেগেছে কে গুলি করেছে সেটি আমরা এখনো সুনিশ্চিত নয় মিয়ানমার অস্বীকার করেছে যে তারা গুলি করেনি কিন্তু গুলি তো হয়েছে এদিকে বিচ্ছিন্ন দ্বীপে এখন বন্দি হয়ে আছেন দশ হাজারের বেশি বাসিন্দা মিয়ানমারের একের পর এক গুলিবর্ষণ ঘটনায় যেতে পারছেন না কোথাও দ্বীপের পাড়ে নোঙর করা হয়েছে ট্রলার ও স্পিড বোর্ড অনেকটাই মাঝ সাগরের দ্বীপে বন্দি দশায় দিন পার করছেন বাসিন্দারা মিয়ানমারের একের পর এক বর্ষণের কারণে কোনোভাবেই টেকনাফ থেকে পাঠানো যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য একইসঙ্গে একই সঙ্গে সুস্থ অনেক রোগীকে মার্টিন থেকে পাঠানো যাচ্ছে না টেকনাফে তবে গুলি আরাকান আর্মি বা মিয়ানমার জান্তাসেনা যারাই করুন না কেন রোহিঙ্গাদের প্রতি ইতোমধ্যে যে ধরনের নির্যাতনের বর্ণনা পাওয়া যাচ্ছে তাতে আপাতত বোঝা যাচ্ছে রোহিঙ্গা ও রাখাইন জনগোষ্ঠীর মধ্যে মানসিক দূরত্ব আরও বাড়তে শুরু করেছে রোহিঙ্গাদের পক্ষে এখন বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান নিয়েছে গত মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ঘোষণা দেন আরাকান আর্মি ও জান্তা সরকারের মধ্যকার সংঘাতের কারণে রোহিঙ্গাদের উপর সহিংসতা ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ছয়জন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন এফেয়ার্স কমিটির সভাপতি গ্রেগরি মিক্স ও সিনেটর জেফ মার্কলি এক যৌথ বিবৃতিতে বলেন মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির দ্বারা রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চলছে আমরা চুপ করে বসে থাকতে পারি না তারা বলেন রোহিঙ্গারা আবারও নির্যাতন ও চ্যুতি সংকটে আমাদের অবশ্যই রোহিঙ্গাদের এই সমস্যা দূর করতে কাজ করা প্রয়োজন পরোক্ষভাবে বাংলাদেশ কর্তৃপক্ষ রোহিঙ্গাদের নির্যাতনে আরাকান আর্মিকে ইঙ্গিত করলেও আনুষ্ঠানিকভাবে বিষয়ে কথা বলতে দেখা যাচ্ছে না কিছুদিন আগেও বাংলাদেশ মানবিক কারণে যুদ্ধাহত আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে রোহিঙ্গাদের পক্ষে দাঁড়ানোর পাশাপাশি আরাকান আর্মির প্রতি মানবিক সহায়তা বাংলাদেশকে ভবিষ্যৎ রাখাইনে কিছুটা শক্তি দেবে এমনটা প্রত্যাশা করা হয়েছিল তবে এখন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিয়ে কাজ করা বাংলাদেশি কর্মকর্তাদের মাঝে কিছুটা হতাশা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া রোহিঙ্গারা রাখাইনের ভেতরে যে উভয় সংকটে পড়েছে তা এখন কার্যত দৃশ্যমান বিশ্লেষকরা বলছেন সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এমন কথিত রাষ্ট্রনীতির আলোকে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যক্ষভাবে সহায়তা দেওয়া থেকে নিজেদেরকেই বিরত রেখেছে তবে বাংলাদেশ সরকারের এমন সুবিধাবাদী অবস্থান রোহিঙ্গাদেরকে দুর্বল করে দিয়েছে তাছাড়া বাংলাদেশের শক্ত অবস্থানের অভাবে ভবিষ্যতের রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অকার্যকর হয়ে উঠতে পারে বহির্বিশ্বের রোহিঙ্গারা তাদের রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছে তারা রাখাইনে তাদের নিজ গ্রামে ফেরত যাওয়ার সমাধিকার এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সরকার কেবল চোখ বুঝে থাকলে রোহিঙ্গাদের সশস্ত্র আন্দোলন গড়ে তুলে রাখাইনে তাদের ভূমি ফেরত পাওয়ার সংগ্রাম শুরু করতে ছয় মাসের প্রয়োজন রোহিঙ্গা শিবিরে ও বিদেশে প্রশিক্ষিত যুদ্ধা রয়েছে তবে দেয়ালয় পিঠ থেকে গেলে রোহিঙ্গারা কেমন সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে তা দেখার বিষয় গত এক দশকে রোহিঙ্গাদের সরাসরি অস্ত্র প্রদান করে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যুদ্ধে আগ্রহী প্রমাণ পাওয়া যায়নি বাংলাদেশের একজন কর্মকর্তা মনে করেন দশ লাখ ভিনদেশি জনগণের জন্য দেশের আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত করার অবস্থা বাংলাদেশের নেই আবার বাংলাদেশের সেনাবাহিনীর এমন প্রস্তুতি আছে কিনা সেটাও প্রশ্ন বাংলাদেশ কেবল মানবিক একটি সংকটে ভূমিকা পালন করেছে তবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক বিষয়টিকে ব্যাখ্যা করেছেন ভিন্নভাবে তিনি বলেন এখানে একটা বিষয় বোঝা খুবই প্রয়োজন যে বাংলাদেশ চুপ করে বসে থাকলে ভারত চীন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রগুলো এখান থেকে তাদের ভূ রাজনৈতিক দৃষ্টি সরিয়ে নেবে না আরাকান আর্মির ভবিষ্যৎ পরিকল্পনা বহুল অংশে নির্ভর করছে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ও আস্থার ওপর তিনি অবশ্য মনে করেন এই সমস্যা সমাধানে বিভিন্ন দেশের সাথে যেমন আস্থা প্রয়োজন তেমনই দরকার সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকরী সমন্বয় তিনি মনে করেন রোহিঙ্গাদের সার্বজনীন রাজনৈতিক নেতৃত্ব সুসংগঠিত হওয়া প্রয়োজন আর সেক্ষেত্রে রোহিঙ্গা শিবির রাখাইন ও বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গাদের সমন্বয় জরুরি আর রাজনৈতিক নেতৃত্ব সার্বজনীন হলেই বাংলাদেশের উচিত উনিশশো সালের মতো রোহিঙ্গাদেরকে অস্ত্র প্রদানের ঘোষণা দেওয়া সরকার কি ভাবছে সরকার কি ভাবছে এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়াটা বেশ জটিল অতীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক মনে করেন একটা সমন্বিত ব্যবস্থা এ বিষয়ে থাকা প্রয়োজন এ বিষয়ে কাজ করছেন বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কর্মকর্তারা বলছেন এটা মনে রাখার প্রয়োজন যে যুদ্ধটি এখন চলছে তা এখনও গণযুদ্ধ নয় এটা কেবলই একটি গোষ্ঠীর যুদ্ধ এবং তারা হল রাখাইন কর্মকর্তারা বলছেন এটা মনে রাখার প্রয়োজন সেখানে আরও সংখ্যালঘু গোষ্ঠী রয়েছে দেখতে হবে মিয়ানমারে বামাররা যেমন অন্য জাতি গোষ্ঠীর উপরে প্রভাব বিস্তার করেছে রাখাইনরা কি একই পথে এগুচ্ছে কিনা আমরা জানতে পেরেছি মিয়ানমারের অন্যান্য জাতি গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী আরাকান আর্মির বিষয়ে খুব একটা খুশি নয় একই সঙ্গে আরাকান আর্মির কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের যে প্রত্যাশা তা এখন অস্পষ্ট রাখাইনে বাংলাদেশ কি তার স্বার্থ হারাচ্ছে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাত নিরসনে কাজ করেছেন এমন একজন প্রবাসী গবেষক বলেন শুরু থেকে তাদের প্রচেষ্টা ছিল রোহিঙ্গা ও রাখাইন জনগোষ্ঠীর যুগের পর যুগ চলে আসা অবিশ্বাস আর ঘৃণাকে কমিয়ে এনে আরাকান আর্মি নেতৃত্বাধীন রাখাইনে রোহিঙ্গাদের জন্য সমমর্যাদার অবস্থান সৃষ্টি করা যাতে বাংলাদেশের স্বার্থ অর্জিত হয় দেশে ও বিদেশে থাকা রোহিঙ্গারা সে কারণে বরাবরই আরাকান আর্মির সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়ে রাখাইনে তাদের নিজ ভূমিতে ফিরে গিয়ে সমমর্যাদা নিয়ে বসবাস করতে পারে তিনি জানান আরাকান আর্মির পক্ষ থেকে সাড়া না মিললে রোহিঙ্গাদের চার দশকের পুরনো রাজনৈতিক ও সামরিক সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আর নতুন করে তাদের অবস্থান জানান দিতে থাকে রোহিঙ্গা শিবিরের নেতারা বলছেন দু সালে বাইশ সালের শেষের দিক থেকে আর তাদের কার্যক্রম অব্যাহত রাখে তবে রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে তাদের সংঘাত শুরু হয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির সঙ্গে এসব সংঘাতে অন্তত সত্তর জনের অধিক আর্সা ও আর সদস্য নিহত হবার খবর পাওয়া গেছে আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেপ বলছে সাম্প্রতিক মাসগুলোতে তারা একশো জন আরসা সদস্যকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করেছে রোহিঙ্গা শিবিরের সমর্থন বাড়ানোর পাশাপাশি রাখাইনেও রোহিঙ্গা সংগঠনগুলো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে আর এর সামরিক নেতা মাস্টার আয়ুব খান সহ অন্যান্যরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে সংগঠনকে গুছিয়ে এনেছেন এ ব্যাপারে জানতে আরএসও নেতা বা আয়ুবের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে কয়েক মাস আগে যমুনা টেলিভিশনের সাক্ষাৎকারে তারা নিজেদের সামর্থ্য প্রদর্শন করেন এবং তাদের নিজ ভূমি পুনরুদ্ধারে সশস্ত্র আন্দোলন জোরদার করার ঘোষণা দেন